সাবস্ক্রাইব আর আর ক্যান আপডেট চ্যানেল অ্যান্ড ফ্রেস্টেবেল আই ক্যান টু স্টে আপডেটেড বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্কও তার মধ্য দিয়ে চলবে জঙ্গিপুরের ধর্ণামঞ্চ তবে কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়োগকে মান্যতা দিয়ে চলবে জঙ্গিপুরের এনার সি এনপিআর ও শিবিরোদি ধর্ণামঞ্চ ইতিমধ্যে করোনা ভাইরাস থাপায় বসেছে গোটা বিশ্বে আর সেই ভাইরাস মোকাবিলায় উঠে পড়ে লেগেছে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সোমবার থেকে লকডাউন ঘোষণা দিয়েছে কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলা সেই নির্দেশ মাথায় রেখে জঙ্গিপুর গণধর্ণা মঞ্চের অন্যতম কর্মকর্তা আবু আনসারি জানান সমস্ত দিক চিন্তা ভাবনা করে কেন্দ্র ও রাজ্য সরকারের যে নিয়ম সেই নিয়মকে মান্যতা দিয়েই আমরা এখানে একটি চালিয়ে যাব এবং সেখানে আমরা সাতজনের বেশি উপস্থিতি রাখবো না জঙ্গিপুর গণধর্ণা মঞ্চের অন্যতম কর্মকর্তা আবু তাহের আনসারি কি বলছেন শুনে নেব এই প্রোগ্রাম কতদিন ধরে চালাবেন এই প্রোগ্রাম আমরা জঙ্গিপুর গণধর্ণা মঞ্চের যে প্রোগ্রাম সেটা আমরা কন্টিনিউ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় সরকার যে কালা আইন এনআরসি প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে লোক করে নিষিদ্ধ করছে তার জন্য সমস্ত দিককে চিন্তা ভাবনা করে কেন্দ্র এবং রাজ্য রাজ্য সরকারের যে নিয়ম সে নিয়মকে মান্যতা দিয়ে আগামী কাল থেকে আমরা এখানে একটা প্রতীকী ধর্নামন চালিয়ে যাব এবং সেখানে আমরা সাতজনের বেশি উপস্থিতি রাখবো না যার মধ্যে বৃদ্ধ এবং বাচ্চা শিশুরা তারা উপস্থিত থাকবে না